साथ मिलने से हमारे पेट में चोट हुई, तला हमारे बहुत नुकसान हुए, इसलिए सुंदरपुर से हमें उसका रास्ता एक गांव से खत्म करिए दिला। पुरस्कार अभी कल का उसे पावे पावे जरूर पावे मेरा प्रोफेशन और अभी होते पारे लेकिन बात से एकदम पक्का वो सुंदरी तुम्हारा नचनी हो जाए काजो जो ना अभी भीषण देखने तो रहते से वो बाबलू गामे लोग और बाबा और बोन कारों से तो नहीं बने पड़ते चाहे अनेक बुझी प्रोफेशन देखिए तबे वो काजे वो के राज करते अरे क्या बात चलो ना बोले तो तुम আপনি ঠিকই বলেছেন ওই ওকে একবার শুকে আমি মনমোহিত হয়ে পড়েছি যে সারা ভুলতেই পারছি না আগের তুমি আমার মায়ের সাথে কাম করে যাও আমি তোমাকে একটি এক খরচ সাপ্লাই করে যাবো আপনি যা বলবে যত নরক নামতে বলবেন আমি রাজি পৃথিবীতে ওই সুন্দরীদের জন্য করতে পারি না এমন কোন কাজ নেই पहला मोटो का खजाना और दूसरा औरत का पसीना ठीक है अभी हम चलते हैं जरूरत पड़े तो हम तुमको जरूर बुलाएंगे तुम भी खुले अपना के सैल्यूट से जे मंत्र आज अपनी काने दिले ताते हमार घुमंत आत्मा जेगे उठल এই যেন রামকৃষ্ণের পরশে নরেনের বিবেকানন্দ হয়ে যাওয়া এরপর থেকে আমি আপনার দরজায় গোড়া করি যাবো শেষ আপনি যদি লাঠিও মারেন আপনার পা আমি ছাড়ছি না আপনি আমার পরম পূজনীয় গুরুদেব কিন্তু কোনো মতেই সে হাতের নাগালে আসে না
তোমার ধরতে চাই কোথায় যেন পালা। আমি জঞ্জালের দাদা, তো তুই একটা আস্ত গোবর যেদিন জানলাম তুমি আমার বন্ধুর বোন, সেদিন কি লজ্জা পেয়েছি তোমাকে বলে বলে জানো কেন তোর মতো সুন্দরী তার বোন, সে আমার বন্ধু হতে পারে না, সে আমার সালা। আমি যদি ওর সামনেও তোমার সাথে সোহাগ করি আমার করতে পারবে, ও আমাকে সাহায্য করতে সাহায্য হবে। এবার থেকে আপনার মাথা লোকলোক করে কেবল ঢিল আসতেছে। আমি অপরেশ মুখার্জি, এবার থেকে এই চেহারাটা অনেক চেনা চেনা মনে হবে। চা শরবত আমি খেতে আসেনি, সে
আমি তোমাকে জানিয়ে দিতে এসেছি ওই নিপীড়িত অসহায় গরিব মানুষগুলোর উপর থেকে আপনার কালো হাত আপনি যদি সরিয়ে না নেন তাহলে ওই হাতগুলো এবার আমি ভেঙে কুড়িয়ে দেব। না কোনো গলতি হচ্ছে না, দিনের পর দিন আপনার অন্যায় সুদের কারবারে চালিয়ে ওই গরিব অসহায় নিপীড়িত মানুষগুলোর হাত পা গুলো আপনি বেঁধে দিয়েছেন, তারপর ওদের চুষে চলেছেন সাই লোকের মতো, কিন্তু আর নয় এবার ওদের ঘুরে দাঁড়ানোর পালা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, দুনিয়া মে জব তো ইতিরা আপনি ঘুরে দাঁড়াতে চাই, এই জনকারতে বহু খুশ হয়ে চাই, ইসলিয়ে এরা জনকারতে স্তুতি মে মিঠাই নি পায়। কিন্তু এরা ঘুরে দাঁড়ালে আপনার ওই মিঠাই বিলি করার হাতগুলো না আর একটাও আস্ত থাকবে না। রাবণের যতগুলো মাথা আর হাতেই থাক না কেন, এই রামের অস্ত্র ধরলে না সব ফাঁকা ফাঁকা হয়ে যায়, কথাটা মনে রাখবে। কিন্তু যেদিন ওই হুইস্কিতে আগুন ধরিয়ে ওই গরিব নিপীড়িত অসহায় মানুষগুলো আপনার মুখের উপর ছুড়ে মারবে সেদিন আপনি বুঝবে, রাম বললে আপনার মতন সুদকর ভূতে কি মনে আসে। জিন্দগি মে তো কালুয়াকে দিয়ে উপরে এনে আপনার হাতে রেখে দেবো। তুমি একটা কাজ করতে পারি, ওই অপরেশ বাবুর একটা মেয়ে বেড়াতে এসেছে গোশালী, ওই অপরেশ বাবুর সাথে মিলে মিশে সুন্দর করে মানুষদের আমাদের গুরুত্বে কাটাচ্ছে, শুনেছি ওনাকে ওই অপরেশ বাবুকে ভালোবাসে, তা ওই কিছু বই আলা যায় সুন্দরপুরের মানুষদের দাঁড়ানোর স্বপ্ন করতে হবে, আমার ফাঁকা চুটলাকার আপনার এই কুরের মধ্যবর্তী একটু উপহার জন্যই তো আমি আপনার কাছে আসি, তা দেন না এমন কিছু যাতে আমার এই ব্যবসাটা মানে তেলের ব্যবসাটা একটু মালুম নেই ইন্তেজার ফল বহু।
तुम अगर हमारा काम करे तो उसके बाद हम तुम्हारा काम करेंगे। रत्नों से व्यापारियां याद रख, शिक्षा व्यापारी का जरूरी लेन देन का हिसाब से फुटफुट साफे सोते, और तुमको हमारा सच्चा दोस्त आ चुका है। तू यदि गाने गाना चाहिस तो हमें चलि पाता है যদি না দেখতে দিতে পারি তাহলে তাহলে আমি রতন দেবি আর কখন তাকে তেলে সমস্ত জীবন ধরে মানুষ শুধুমাত্র এই জগতে অপার আনন্দ খুশি খুশি এগোয় না, সেই সঙ্গে নিজেকেও আবিষ্কার করে চলি। এই সুন্দর আসার আগে আমি নিজেও বুঝতে পারিনি আমার ভিতরে ভূমি ছিল অন্য একটা মালিনী। একটা সংসার
কথা আমার চেয়ে বেশি আর কে জানে। সুন্দরপুরের শত্রু রত্নসেন আর রতঞ্জলির মধ্যে সীমাবদ্ধ নয়, বাইরের কিছু স্বার্থপর লোভী মানুষ ওদের দলে এসে মিশেছে। এদের ঠেকাতে হলে এই সুন্দরপুরের অসহায় গরিব নিপীড়িত মানুষগুলোর থেকে জাগিয়ে তুলতে হবে, ওদেরকে একজোট করতে হবে, হাতে তুলে নিতে হবে প্রতিবাদের হাতিয়ার। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে শত্রুর দিকে ছিঁড়ে যেতে হবে দলে দলে, ঝাঁপিয়ে পড়তে হবে বিষাক্ত মৌমাছির মতো ওই শ্রেণীর শত্রুর উপরে। মধু লুট করে খাওয়ার শাস্তি শুরু ওদের চোখে মুখে ফেটে দিতে হবে বিষাক্ত হুম।